লাখ লাখ টাকার মাল শেষ লাখ লাখ টাকার কালকে অনেক লাখ টাকার মাল হয়েছে লাগানো আগুনেই কি তাহলে পড়লো হাজার হাজার ব্যবসায়ীর স্বপ্ন প্রশ্নটা অগ্নিকাণ্ডের শুরু থেকে উঠলেও এক তরুণ ব্যবসায়ীর দেওয়া তথ্যে উঠে এলো ভয়ঙ্কর কিছু বিষয় এমনকি এই ঘটনার সাথে ফায়ার সার্ভিস জড়িত কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়েও তরুণ এই ব্যবসায়ীর নাম রাহাত তেজগাঁও কলেজের বিবি এর ওই শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে বলেন ওগো কাছে কোনো যন্ত্রপাতি আছে যে আগুন নেভাতে পারবে একটা পানির ট্যাঙ্ক আর দুইটা পাইপ আছে বাইরের দেশে দেখেন কত সুন্দর যন্ত্রপাতি আগুনে বেলুন নিক্ষেপ করে আর আমাকেও এইখানে কিছু নাই আগুন লাগছে পাঁচটায় ওরা কাজ শুরু করেছে ছয়টার পরে এক মিনিটের রাস্তা এক ঘন্টা লাগলো কিভাবে রাহাত আরও বলেন পুলিশ হেডকোয়ার্টারে আগুন লাগছে নিভা গেছে বঙ্গ মার্কেটে আগুন লাগছে সেটা কেন নেভে নাই বঙ্গ মার্কেট রাতে বন্ধ হয় দশটায় খোলে সকালে আটটা বাজে সে সময় কাট আউট চালু করলে পুরো মার্কেটে বিদ্যুতের লাইন চলে তার আগে তো কারেন্টের কোনো কাজ নাই কারেন্টের কাজ না থাকলে আগুন ধরে কেমনে এটা পরিকল্পিত এটা পরিকল্পনা করে ঘটনা হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারাও কি এই তরুণের সাথে একমত ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অগ্নিকাণ্ডের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ।